ডক্টর বানিককে আরেকটা প্রতিনিধি ইংরেজি শেখার। আমি দীর্ঘ অনেক ভিডিওতে বলেছি, অনেক গবেষণা করে যেটা পেয়েছি তা হলো যে ইংরেজি আসলে এমনি এমনি শিখতে কষ্ট করে শেখার দরকার নাই। শরীরে যেমন পুষ্টির খাদ্য এগুলো যদি ব্যায়াম ঘুম এগুলো করা যায় তাহলে শরীর ভালো থাকে, এমনি এমনি আসলে শরীর ভালো থাকে। ওই ওষুধ খেলে যেমন কাজ হয় না, ইংরেজি শেখার ক্ষেত্রেও আসলে ওই ইংরেজি শিখতে গিয়ে শেখা যায়। তার থেকে ইংরেজি শেখার কিছু বুদ্ধি আছে, সেগুলো খুব বিনোদন, খুব মজা। এমন অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়া আছে, আমেরিকান প্রফেসররা রিসার্চাররা এগুলো আসলে গবেষণা করে বের করেছেন, সেগুলো খুব কমেডিয়াস, খুব মজার আর কি। খুব মানে হাসা ছাড়া মানে যতক্ষণ দেখবেন ততক্ষণ হাসবেন। আপনি হয়তো বাংলা ইত্যাদি দেখছেন, নাটক দেখছেন, মজা পাচ্ছেন, হাসছেন, ঠিক একইভাবে এই প্রোগ্রামগুলো দেখলেও কিন্তু আপনি আপনি এই ভিডিওগুলো দেখতে দেখতে একসময় দেখা যাবে ইংরেজি এমনি এমনি শিখে যাবে। তার মানে বাংলা ভাষা যেমন আমরা এমনি এমনি শিখে গেছি, ইংলিশ ভাষাটাও কিন্তু এমনি এমনি শেখার সম্ভব। ছেলেমেয়েরা কিন্তু দেখবেন যে হিন্দি ভাষাটাও এমনি এমনি শিখে গেছে, কারণ তারা সিনেমা দেখে, নাটক দেখে, কমেডি দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে, দেখতে দেখতে দেখা যাবে বাংলা ভাষার মতোই হিন্দি ভাষাটা তারা শিখে যায়। কিন্তু ইংরেজি ভাষা আমরা শিখতে পারি না, কারণ হচ্ছে প্রাইভেট করি, টাকা খরচ করি, এই বই কিনি, ওই ভিডিও দেখি, এই করি ওই করি, কত কিছু করি, কত চেষ্টা করি, কিন্তু ইংরেজিটা শিখতে পায় না। অনেকে রেজাল্ট ভালো করে, লেটার মার্কস পায়, আসলে ওইটা ইংরেজি না। ইংরেজি স্বতঃস্ফূর্তভাবে বলতে পারা, সিনেমা বুঝতে পারা, নাটক বুঝতে পারা, যা মনের খুশি বলতে পারা, এইগুলো পারলে আসলে তাকে ইংরেজি জানা লোক বলা যায়। তো সেই কমপ্লিট ইংরেজি শিখতে গেলে যেমন একটা উদাহরণ দিই যে নোম চমস্কিটা গবেষণা করেন, গবেষণায় বলেন যে এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেশন ডিভাইস, এই এলএডি কিন্তু মানুষের মাথাতেই শুধুমাত্র থাকে, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা থাকার কারণে হয় কি, আমরা মা বাবার বাংলা শুনি বা যে মাতৃভাষা সেটা শুনতে 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 একসময় একটা দুইটা তিনটা এরকম শব্দ বলতে বলতে বাংলা ভাষা বা মাতৃভাষাটা শেখ, মানে মোট কথা আমাদের মেমোরিতে লোড হয়ে যায়। তো ঠিক একইভাবে ইংরেজি ভাষাটা আমরা শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে একটু বলতে বলতে হয়ে যাবে। তো ল্যাড যেটাকে বলছে নোম চমস্কি, সেটা হলো যে কুকুর বা অন্য প্রাণীর মধ্যে এটা থাকে না, মানুষের মধ্যেই থাকে। 13 বছর বয়স পর্যন্ত যদি একজন জঙ্গলে থাকে, কোনো ভাষা না শিখে, তাহলে ওই সফটওয়্যারটা আনস্টল হয়ে যায়, তখন আর ভাষা শিখতে পারে না। টারজানে আমরা দেখেছি যে জঙ্গলে অনেক বছর ছিল, যখন লোকালয়ে আসছে অনেকদিন থাকার পরে কিন্তু টারজান আর কোনো ভাষা শিখতে পারছে না। কিন্তু অ্যানিম্যালরা আমাদের মাঝেই থাকে, তারপরেও তারা শিখতে পারে না, কারণ হলো যে তাদের মধ্যে ওই এলএডি ল্যাড যেটা নোম চমস্কি বলেছেন, আমেরিকান লিঙ্গুইস্ট, ওইটা কাজ করে না। ধরেন আপনি একটা আম গাছের তলে একটা ট্রাক নিয়ে গেলেন, একটা যন্ত্রের সাহায্যে আম গাছটা ঝুঁকালেন, সে আমগুলো ট্রাকের মধ্যে পড়লো, সেখান দিয়ে মেশিন সেট করা আছে, প্রসেস হয়ে প্রাণ জুসের মতো জুস বের হলো না। তার মানে হলো যে মেশিনটাতে আপনাকে আসল আম দিয়ে দিতে হবে, আমটা ছিলার দরকার নাই, কিছু করার দরকার নাই, হাত দেওয়ারই দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। ঠিক ভাষাও তাই, ইংরেজি ভাষাটা মাথার মধ্যে যেতে 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 ঠিক প্রসেস হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা গ্রামার ফেলে, ভোকাবুলারি এটা ওটা, নিয়ম কানুন, এস যোগ হবে কোথায়, এস যোগ হবে কোথায়, এই করতে হবে, ওই করতে হবে, সকালে প্র্যাকটিস, বিকালে প্র্যাকটিস, এইভাবে করতে গেলে হয় কি, ওই ব্রেনের ভেতরে ওই ল্যাঙ্গুয়েজটা সেভাবে শিখতে পারে না। এমনি শিখতে পারে, অল্প শিখতে পারে, পরিপূর্ণভাবে শিখতে পারে না। আমি তো ওই ন্যাচারাল পদ্ধতিতে যদি হয়, খালি ভাষাগুলো মাথার মধ্যে ঢুকবে মাতৃভাষার মতো, ঢুকতে ঢুকতে এমনি এমনি ইংরেজি শেখা হয়ে যাবে। আমি বিবিসি শুনেছি 33,000 ঘন্টা পরে, ইউটিউব নানান কিছু দেখছি, অনেক কিছু করছি। তা আপনার যদি একটা অসুখ হয়, সেই অসুখ নিয়েও যদি আপনি প্রচুর ভিডিও ইংরেজিতে দেখেন, আপনি ইংরেজি আসলে ইংরেজিকে টার্গেট করা যাবে না, কোনো একটা জিনিসকে টার্গেট করতে হবে। যে আমি কৌতুক পছন্দ করি, তাহলে কৌতুকটা ইংরেজি ভাষায় হতে হবে। আমার নাটক পছন্দ, তাহলে নাটকটা ইংরেজি ভাষায় হতে হবে। কিন্তু সমস্যা হলো যে ইংরেজি ভাষা আমাদের এতই কঠিন, যেমন আরবি ভাষা, আমি যতই আরবি শুনি আরবি শিখতে পারি না, কারণ হলো যে আমি মিনিমাম আরবি জানি না। কিন্তু ওই ইংরেজি ভিডিওগুলো এমন করে করা আছে যে খুব সহজেই বোঝা যায়। আবার একটু অ্যাডভান্স হলে আরও অ্যাডভান্স ইংরেজি শেখার ভিডিও আছে। আমি এভাবে করতে করতে আমি আমার জানার জন্য আমি একটা চেষ্টা একটা প্রশ্ন করতে যেমন এই আমরা যতটুকু মানে জানি যে আমি কারোর জন্য অপেক্ষা করছি, এই যে দ্যাট ইজ হোয়াই দিস ইজ হোয়াই একটা ব্যবহার আছে,
এটা সম্পর্কে যা কিছু বলতেন। আমি এই কথাটা আপনি জিজ্ঞেস করছেন বলে আমি বলবো, কিন্তু আমি এটার বিরোধী। বিরোধী এই কারণে যে দ্যাট ইজ হাউ, এই একটা জিনিস শিখতে আমার অনেক সময় লাগবে, এরকম লক্ষ লক্ষ জিনিস আছে, শেষ হবে না। কিন্তু আমি কয় মাসে যদি ওই ভিডিওগুলো দেখি তাহলে এই দ্যাট ইজ হাউ কোথায় বসছে না বসছে এমনিই শিখে যাবে। হি ডাজ, রহিম গোজ, আবার আই গো বলছি, তাহলে আই গো শুনছেন, রহিম গোজ শুনছেন, এই শুনতে শুনতে ব্রেনের ভেতরে এমন কাজ হবে যে আপনি যখন করিম বলবেন তখন ঠিকই মুখ দিয়ে বেরিয়ে যাবে যে করিম গোজ, যখন আপনি বলবেন তখন আই গো, যখন ইউ বলবেন তখন ইউ গো, এমনি এমনি হয়ে যাবে। তো দ্যাট ইজ হাউ, একটা বিষয় বললেন যে এইভাবে এই ঘটনাটা ঘটে, গল্পটা বলা শেষ করে আপনি বললেন দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ হাউ ইউ ক্যান লার্ন, দ্যাট ইজ হাউ ইউ ক্যান ডু দিস, আগের পদ্ধতিটা শিখিয়ে দিলেন, তাহলে শেখানো পদ্ধতি থেকে বলছেন দ্যাট ইজ হাউ ইউ ক্যান লার্ন, দ্যাট ইজ হাউ ইউ ক্যান ইম্প্রুভ ইউর হেলথ, দ্যাট ইজ হাউ ইউ ক্যান বিট ডায়াবেটিস, এই দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ ওয়াই হতে পারে একই গল্প করছেন এই কারণ ওই কারণ পাঁচটা কারণ সাতটা কারণ এই কারণ সেই কারণ, আপনি বলেন দ্যাট ইজ ওয়াই ইট হ্যাপেন্স, রাইট? আমরা তো কারণ সম্পর্কে বিকজ ব্যবহার করি, বিকজ বলেন, বিকজ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কারণগুলো পাঁচটা কারণ দশটা কারণ আলোচনা করতে করতে দ্যাট ইজ ওয়াই ইট হ্যাপেন্স, ওই যে কারণগুলো বললেন শেষে আপনি বললেন দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ কাম, হয়তো আমার কাছে টাকা পাবে, আমার কাছে কোনো পরামর্শ দরকার আছে, এই কারণে ওই কারণ বেশি আমার কাছে আসছে, তার মানে দ্যাট ইজ ওয়াই হ্যাজ কাম। আবার অনেকে অনেকেই অনেকের যে পাটের ব্যবহার করে, কিন্তু হ্যাঁ এটাও দেখা যায় যে মনে হয় যে সঠিক না। সমস্যাটা ওই জায়গাতে যে আমি বার্ড একবার শিখবো, একবার দ্যাট ইজ ওয়াই শিখবো, এই শিখতে শিখতে লক্ষ লক্ষ জিনিস আপনি একদিকে শিখবেন আর একদিকে ভুলে যাবেন, আর বলতে গেলে মাথায় আসবে না, লিখতে গেলে মাথায় আসবে না, শুনতে গেলে দ্রুত শুনবেন, তখন ওটা ব্রেনে ক্যালকুলেট করতে পারবে না, ফলে আপনি নিয়মগুলো শিখেছেন প্র্যাকটিস করছেন অল্প, ওই হচ্ছে না, সেজন্য এটার ব্যবহার ওইটার ব্যবহার এইগুলো আবল তাবল কিচ্ছু করার দরকার নাই। আপনি একটা সময়ে রেস্ট নেন, যখন রেস্ট নেন তখন শুয়ে পড়লেন, কানে হেডফোন দিলেন, মোবাইলে ভিডিওগুলো চালিয়ে দিলেন, দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা আপনি হাসলেন মজা করলেন, প্রতিদিন দু এক ঘন্টা করে আপনি রেস্ট নিলেন আর এগুলো দেখলেন মজা পেলেন, এমনি দেখবেন এক দুই মাস পাঁচ মাস পরে আপনার ইংরেজি হয়ে গেছে। তার মানে হলো যে বাংলা ভাষা যেমন এমনি এমনি শিখেছেন, হিন্দি ভাষাও আপনি ওই একইভাবে শিখেছেন, ইংরেজিটা যেহেতু আপনি চেষ্টা করে শিখতে যাচ্ছেন আলটিমেটলি কোনো কাজ হবে না, কারণ নোম চমস্কিও বলেছে যে এলএডি যেটা ল্যাডের কথা বললাম যে এটা মেশিন আছে, এখানে শুধু ইংরেজিটা মাথার মধ্যে ঢুকালে ওই মেশিনটা প্রসেস করবে, তার মানে গোটা গোটা আম প্রাণ কোম্পানিতে দিবেন, ওই মেশিনের মধ্যে চুষা সিলবে কিছু ফেলে দিবে, এই করবে ওই করবে, প্যাকেটটা হয়ে যাবে একবারে, হয়ে চুষ হয়ে আপনার প্যাকেট হয়ে বের হয়ে যাবে। ইংলিশও তাই, আপনি এগুলো কমেডি হিসাবে মজা করছেন, দেখছেন শুনছেন মজা পাচ্ছেন, ফুর্তি করছেন, খেলছেন ঘুরছেন, এইটা করছেন ওটা করছেন, ইংরেজির দিকে আপনার ধান্দা, আপনি শুধু মজাটা নিচ্ছেন ওই শেখাটা নিচ্ছেন, এই করতে করতে ইংরেজিটা ওই মেশিনে করবে, আপনার কিছু করার দরকার নেই। ওইটাই আমাদের শিক্ষকরা বা আমাদের গবেষকরা বা সাধারণ মানুষদের একটা ভুল যে দশটা ভোকাবুলারি শিখবো, দশটা এই শিখবো, ওই গ্রামারটা শিখবো, এইটা শিখবো, টেন্স শিখবো, কি শিখবো, এই করতে করতে হাজার হাজার জিনিস তো লাখ লাখ জিনিস ওই মাথায় কাজ করবে না, বলতে গেলে আসবে। আমরা এই বয়স পর্যন্ত যেটা শিখে আসছি এটা সব কোনো কাজে লাগে না, আসলেও লাগেনি কোনো বলতেই পারবো না। আপনি শুধু না কোটি কোটি লোক এইভাবে শিখে যারা চেষ্টা করছে, অযথা একজন ম্যাজিস্ট্রেট মাহবুব আঙ্কেল হলো জয়েন্ট সেক্রেটারি, তার ইংরেজি ভালো, এখন ভালো মানে তো বাংলার মতো ভালো না, ইংরেজি মোটামুটি বলতে পারে, লিখতে পারে, মোটামুটি হয়ে যায়, বিসিএসটা পাস করে গেছে, অফিস চলছে, অ্যাপ্লিকেশন চলছে, সবই চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাতে ইংরেজি হলো না। আমি কি আঙ্কেলকে একটা সিনেমা দিলে বুঝবে, একটা গান দিলে বুঝবে, একটা নাটক দিলে বুঝবে, মনের বাংলাতে যেমন মনের খুশিতে কথা বলো ওইভাবে কি বলতে পারবে, বলতে পারতে হবে এইভাবেই, সেটা হলো যে আঙ্কেল যেমন বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে শিখেছেন ওই পদ্ধতিতে ইংরেজি শিখতে হবে, সেটার জন্য সময় খুব বেশি যে লাগবে তা না, আপনার বিনোদন হিসাবে যখন আপনি নাটক দেখেন অন্যান্য বিনোদন নেন, ওই বিনোদনের জায়গায় আপনি এই ভিডিওগুলো বিনোদন আকারে কানে হেডফোন দিয়ে মজা করে দেখছেন শুনছেন হাসছেন মজা পাচ্ছেন মজা পাচ্ছেন, এক মাস গেল অনেক শিখে গেছেন, দু মাস গেল অনেক শিখে গেছেন, এই করতে করতে দেখা যাবে যে আপনি বাংলাও যেমন বুঝছেন সিনেমা ইংরেজি ওই সিনেমা বুঝবেন, বাংলা যেমন করে কথা বলছেন স্বাভাবিকভাবে ইংরেজিতেও যেমন স্বাভাবিকভাবে কথা বলবেন, ঠিক হিন্দি ভাষাও তাই,
অনেকে আছেন এখনকার জেনারেশন, আমি ছাত্রদের বলি যে তুমি শিক্ষক না তোমার বাবা শিক্ষক, আমি বলি যে তোমার বাবা হলো ছাত্র, তুমি হলো শিক্ষক। কিভাবে? সেটা হলো তুমি শিখাবে হিন্দি তোমার বাবা, তোমার বাবা তো হিন্দি জানে না, তুমি হিন্দি জানো, কারণ তোমার বয়স কম, তুমি হিন্দি হিন্দি না করতে তুমি শিখে গেছো হিন্দি, তোমাকে তো হিন্দি অনুষ্ঠান দেখতেও দেয়নি, দেখতে এনকারেজও করেনি, কিন্তু তুমি ওইগুলো চুরি করে ডাকাতি করে তুমি ক্লাস ফাঁকি দিয়ে পড়াশোনা ফাঁকি দিয়ে ওই ভিডিওগুলো দেখে তো তুমি ইংরেজি হিন্দি ভাষাটা পুরো শিখে গেছে, গায়ে লাগেনি। আর একটা জিনিস আপনার কাজে লাগেছে, সেটা আমি আপনার কথাটা আমি শুনেছি, ইউটিউবেও শুনেছি, তারপরে আপনার ব্যক্তিগতভাবে শুনেছি, যে যে ছেলেকে পড়তে বসো, হ্যাঁ পড়ো, লেখো, স্কুলে যাও।